গাড়িটা উঠে গেছে এবং আমরা তখন মুভ করে আসতেছি এবং এখানে আসার পরে আমরা আমাদের পিছনে একটা জিপ আটকা গেছে, কারণ জিপের সামনে আপনার হচ্ছে মোটামুটি 100 জনের মতো পুলিশ তখন আমার জিপের ইয়েতে চলে আসছে। আমার আমি আমার মানে জিপের ভিতরে তো 100 জন হয় না, জিপের মধ্যে পুলিশ জোর করে উঠে গেছে, ফায়ার করতেছে। ওখানে আমার অফিসার ছিল, এখন সামনে 100 জন পুলিশ, তারা তাদের যে পজিশন রাস্তা ব্লক করে তারা যেভাবে হেঁটে আসে তারা এভাবে ফায়ার করতেছে এবং হেঁটে আসছে। এখানে আমার অফিসার জিপ নিয়ে, আমি বুঝাতে পারছি আপনাদের, তারা কিন্তু ফায়ার করতে করতে বাইপাস পার হয়ে পলিবদ্ধ হয়ে এই পর্যন্ত পর্যন্ত এসে তারা এখানে আত্মসমর্পণ করছে। কারণ তারা জানে তারা যেভাবে আসতেছে এটা ঠিক না, তারা যেভাবে নির্বিচারে গুলি চালাচ্ছে আমাদের আমাদের নিজেদের সাধারণ ভাই বোন, আমি মানে আমি নিজের চোখে দেখেছি। তো আমি যখন আপনাদের বলতে মানে আপনারা হয়তো অনেকে ওখানে দেখেন নাই বা দূরে ছিলেন বা অনেক শুনেছেন, আমি যখন ওখানে গেছি আমি দেখছি আমাদের লোকজনের গায়ে যে গুলি লাগছে তারা এসে দেখাচ্ছে। এবং এটা শুধুমাত্র যে আপনার দিয়ে বুলেট ফায়ার করেছে তা না, তারা এখানে মারণাস্ত্র হিসেবে ওটাকে ব্যবহার করেছে। তারা এখন এসে এখানে ঢুকে গেছে, আমার গাড়ি নিয়ে এখানে এসে ঢুকে গেছে। এখন আপনারা আমাকে একটা জিনিস বলেন, তাদেরকে এখানে ঢোকানোর পরে নিরস্ত্র করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এখন তাদের নথিপত্র নাম কি কি কোন দায়িত্ব এই সকল জিনিসপত্র ডকুমেন্টেশন করা হবে তাদেরকে, কিন্তু প্রথম কথা তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এটা কি ক্লিয়ার আপনারা? আমাদের ডিভিশনের জিওসি মহোদয় বলেছেন তাদের উপযুক্ত বিচার হবে। আপনারা আপনারা তো সেনাবাহিনীর সাথে এতদিন ছিলেন, আমরা আপনাদের সাথে ছিলাম, আমরা তো গ্রাউন্ডে ছিলাম, দেশের জনগণের যান মাল মালের নিরাপত্তার দায়িত্ব আমাদের আপনাদের। আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করে আজকে এখানে এসে পৌঁছাইছি। এখন আমার কথা শুনেন, এখানে হয়তো আপনার আমি এখনো কাউন্ট করতে পারিনি, বাট ধরেন এখানে আপনার পুলিশ আছে, তাদের তারা তো মানুষ, খারাপ হইলেও তারা মানুষ। এখন আপনি যদি একজন মানুষকে মানে মানে আপনার সঙ্গে সে না হয় একটা অপরাধ করে আসছে, এই জন্য কিনা এখন আপনি তাকে নিয়ে এসে আমি এখানে ইয়ে করবো, তাকে আমি এখানে এখানে পানিশমেন্ট দেবো? এটা কি সভ্যতার? এটা কি এটা কোন সভ্য জাতি ইয়া না? এক দুই, আমাদের কিন্তু এখানে এনশিওর করা হবে যে তারা বিচারের আওতায় আসতেছে এবং তারা যা করছে এটার মানে তদন্ত অবশ্যই হবে। আর আমি নিজেও দেখেছি কি হয়েছে, আপনারা আপনারা সবাই বলবেন না, দাঁড়ান আপনারা আপনারা আমাকে মানে একজোর করে বলেন যে আপনাদের মানে আর কি জানতে চান। পুলিশের